নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আর প্রিয়াঙ্কার সাথে ডেইলি ভেলির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের একদম ভিন্ন স্বাদের একটি রেসিপি, যার নাম হলো বাহারি পাবদা। মাত্র 7 থেকে 8 মিনিটের মধ্যে এই লোভনীয় রেসিপিটি কিন্তু তৈরি করে ফেলা যায়, আর এর স্বাদ এমন যা মুখে লেগে থাকবে। গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই কিন্তু এই বাহারি পাবদা জাস্ট জমে যাবে। তাহলে চলুন কিভাবে বানায় দেখি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এখানে পাবদা মাছ পরিষ্কার করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দিয়েছি। তারপরে কড়াইতে বেশ খানিকটা সরষের তেল গরম করে যখন তেল থেকে ধোয়া উঠছে সেই টাইমে হাই হিটে মাছটা আমি ডিপ ফ্রাই করে তুলে নেব। আর এখানে পাবদা মাছ পরিষ্কার করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দিয়েছি। তারপরে কড়াইতে বেশ খানিকটা সরষের তেল গরম করে যখন তেল থেকে ধোয়া উঠছে সেই টাইমে হাই হিটে মাছটা আমি ডিপ ফ্রাই করে তুলে নেব। মাছটা দেখুন ডিপ ফ্রাই হয়ে গেছে, এই পর্যায়ে মাছটা আমি তুলে নেব। কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে তার মধ্যে আমি দিয়ে দেব মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু ডিপ ফ্রাই আমি করব না, জাস্ট 30 সেকেন্ডসের মতো ফ্রাই করব। পেঁয়াজটা একটু স্বচ্ছ হবে সেই পর্যায়ে আমি অ্যাড করে দেব 2 টেবিল স্পুন কালো সর্ষে বাটা, 2 টেবিল স্পুন পোস্ত বাটা এবং 5 পিস কাঁচা লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই যে যার পছন্দ অনুযায়ী দেবেন। দেখুন পেঁয়াজটা স্বচ্ছ হয়ে গেছে, এই পর্যায়ে আমি মশলাটা অ্যাড করে দেব। লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম, ঠিক কিন্তু কমানো আছে। সালাদের জন্য দেবো 1/4 টেবিল স্পুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো, 1/4 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। ভালোভাবে মিশিয়ে নিয়ে 30 সেকেন্ডসের মতো আমি একটু অপেক্ষা করবো, তো ফিরে আসবো আমি 30 সেকেন্ডস পর। 30 সেকেন্ডস হয়ে গেছে, এইবারে আমি দিয়ে দেবো 3 টেবিল স্পুন টক দই। মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, তাহলে টক দইটা ফেটে যাওয়ার কোনো চান্স থাকে না, আমি সেটা দিয়ে দেব। আর এই পর্যায়ে কিন্তু হিট একদম কমানো আছে। পাবদা মাছের অনেক রেসিপি আপনারা ইতিমধ্যে ট্রাই করেছেন, এই বাহারি পাবদা একবার ট্রাই করে দেখুন। আশা করি এর টেস্ট আপনাদের ভীষণই ভালো লাগে, একদম আলাদা স্বাদের কিন্তু এই পাবদা মাছের রেসিপি। আমি 1 মিনিটের মতো মশলাটা একটু কষিয়ে নেব। 1 মিনিট হয়ে গেছে, এইবারে আমি জল দিয়ে দেব। এই প্রিপারেশনটি তৈরি করতে কিন্তু একদমই কম সময় লাগে, 7 থেকে 8 মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায় এই বাহারি পাবদা। এইবারে হিটটা বাড়িয়ে দেব, ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, এই পর্যায়ে সামান্য চিনি দেব। জাস্ট টক দই দিয়েছি বলে স্বাদটা ব্যালেন্স হবে, সেই জন্য সামান্য চিনি আমি দিলাম। এইবারে ভেজে রাখা মাছটা আমি দিয়ে দেব। একদম ভিন্ন স্বাদের পাবদার একটি রেসিপি, আশা করি গরম ভাতের সাথে বা ফ্রাইড রাইস পোলাও সব কিছুর সাথে কিন্তু জাস্ট জমে যাবে। মাছটা দিয়ে দিয়েছি, এইবার লো থেকে মিডিয়াম হিটে রেখে আমি মাছটা রান্না করব। 6 থেকে 7 মিনিট পর আমি ফিরে আসব। আর ঝোলটা ফুটে উঠতে যেহেতু পরিমাণ কম, ঝোলটা হাই হিটে ফুটে উঠতে কিন্তু আমার 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডস টাইম লেগেছে, সেই জন্যই আমি বলেছি প্রিপারেশনটি কিন্তু 7 থেকে 8 মিনিটের মধ্যে একদম রেডি হয়ে যাবে। এইবার আমি 6 মিনিট পর ফিরে আসছি। এই পর্যায়ে আমি হিটটা বন্ধ করে দেবো, আর বন্ধ করার আগে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। একটু হালকা হাতে মিশিয়ে দেব, ব্যাস রেডি হয়ে গেল আমার বাহারি পাবদা। এইবারে আমি হিটটা বন্ধ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে গরম ভাতের সাথে পরিবেশন করব বাহারি পাবদা। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার বাহারি পাবদা গরম ভাতের সাথে। বাহারি পাবদা আমি পরিবেশন করে দিয়েছি, দেখুন কি দারুণ দেখতে হয়েছে, খেতে কিন্তু ঠিক ততটাই অসাধারণ হয়েছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।